পৃষ্ঠা নাম্বার 143। তবে এই অবস্থায় অর্থাৎ সাতজন মিলিয়ে যদি কোরবানি করো, তবে এই অবস্থায় গোস্ত ওজন করে বন্টন করতে হবে। কেননা গোস্ত ওজনযোগ্য বস্তু, যদি অংশীদার কোন অনুমান করে গোস্ত বন্টন করে তাহলে তা জায়েজ হবে না। হতকে কিতাবুন নাম আল হিদায়া পৃষ্ঠা নাম্বার 143 এর লেহাতে শরীকি কোরবানি করা জায়েজ, তবে এই অবস্থায় গোস্ত ওজন করে বন্টন করতে হবে। কেননা গোস্ত ওজনযোগ্য বস্তু, যদি অংশীদারগণ অনুমান করে গোস্ত বন্টন করে তাহলে তা জায়েজ হবে না। কিন্তু যদি গোস্তের সাথে কিছু পায়া ও চামড়া থাকে তবে বেচে কেনার উপর কিয়াস করে এভাবে গোস্ত বন্টন করা জায়েজ হবে। যদি কি আটির পরিবর্তে গোস্ত পরিবর্তন দিল ইবে জায়েজ আছে। তাহলে আর এখন জানিলাম যে কি গোস্ত বন্টন আর নফল, আর গোস্ত নাবালকল যদি হনুকি হয়ে দেয় এই ননারা গোড়া গোড়া রাহি দিতে পারবে। আর এর তুন্দি অন্যান জায়েজ নাই, এর তুন্দি অন্যান জায়েজ নাই। এখন আরা এই কোরবানি যে গোস্ত হাইম্বার নহর গুজ্জুম রক্ত প্রবাহিত গুজ্জুম ইবা আসলে গরুর উদ্দিন অনেক গরু কিননোর বাদে গরু এতে জবে গুজ্জুম যাবে, তখনই অনেক মনে মনে নিয়ত করিবেন আল্লাহ আমি তো গুনাগার পাপি, সে সাত জনের নামে কোরবানোর সাত জন দিয়ে দিই আল্লাহ আরা গুনাগার। আরা এই কোরবানির মাধ্যমে মূলত আরা নফসে আম্মারারে কি গরি দিক কোরবানি গরি দিতি, আর এই কোরবানির সামনে রাহি তুই আল্লাহরে হাসে তওবা গরি তওবা তুন নসুহা গরি যারার অতীতর ভবিষ্যৎ সমস্ত গুনারে তুই মাপ করি দো, জানা জানা সমস্ত গুনা মাপ করি, আর ভবিষ্যৎ গুণাত্ম বাসিতা হিরে তুই আল্লাহর ইবাদত তোমার নবীর দরুদ তোমার ওলি জিকির আজকারের মাধ্যমে বাকি জিন্দেগি অতিবাহিত করিয়া রে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তোমার হাসে সমাদৃত হই তোমার হাসে খেলো আপন প্রিয়জন সাব্যস্তই এলে যাতে আর গোলাম মুস্তফা বনি তোমার হাতে প্রিয় সাব্যস্ত পারি, এই উদ্দেশ্যে আর এই কোরবানি আল্লাহ তুমি কবুল করো তকবীর আল্লাহ আকবার। তখন নহর গড়ে দিল এবং এই নহর গড়ন নোয়ার মরে অনে নিজুরে মনে মনে মাহফুজ এবং মাসুম মনে করিয়ে সমস্ত গুণোত্তম বাসি যদি তাহিদ ফারণ তাহলে অনর কোরবানি কি আল্লাহ দরবারত কবুল হইবে, আর যদি ন ফারণ তাহলে আসলে এইবে ওই কোরবানি ততটুকু আল্লাহ আছে কি নইব কবুল যোগ্য নইব। আর সুন্দর সাহেব কোরবানি দিও চেষ্টা করি তোমাদের সবচেয়ে সুন্দর গান উপহার দিবেন। কোরবানির এই মাংস যে সাত নফলিয়া আরা কি করি বন্টন করি তাই এই বন্টন সুষ্ঠু এবং সুন্দর ভাবে করিবেন, কেউ মেলা মারি ন দিবেন। যদিও বা দৃষ্টিতে বর্তমান বাংলাদেশের মধ্যে গোস্ত সাহেবের মতো মানুষ নাই, যারা অনারতন গোস্ত লই যান তারা মূলত গোস্ত নিয়ে বেশি ফেলাত হাই দেন, যেহেতু অনেক দিতে লেগুন এতে কিরে দিন আর বিষয় ন এই গোস্ত বিশেষ করে অনেক এখন তুমি টার্গেট করো হারো বারের মধ্যে কোরবান ন করেন এবং হন সবচেয়ে বেশি করি আদৌ আসলে কি কোরবানি গরিব না পারে এলে মানুষের মধ্যে অনেক বন্টন করে দিবে। এবার তিন ভাগ হোক চার ভাগ হোক পাঁচ ভাগ হোক সাত ভাগ হোক দশ ভাগ হোক মানে সুন্দরভাবে বন্টন করবেন এবং সুন্দরভাবে এদের হাতের মধ্যে কি ইয়ে উপঢৌকন হিসেবে দান করিবেন। খবরদার অনায়াস মন নিজুরে কি মনে নগুজন আয় কোরবানি করিতে অর্থাৎ আই বাদশা ইটার প্রজা এনাইতের গোস্ত দে এলো হন সমান মনে নগুজন আর অনিয় খোদার দরবারের মধ্যে গরিব ইতো গরিব আজি আল্লাহ অনরে ধনী বানাই দেন তু উত মুলকে মিম্মান তাশাউ ওয়া তুহিজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক তুতি মুলক মান তাশাউ ওয়া তানজিউ মুলক মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহার ফিল লাইল দিনুর ফর রাত করে রাতুর ফর দিন ধুলে দিবে খোদা অনার ডর মানুষ কে যদি বেখোদ ওইতারে গরিব বানাই দে এ খোদাই আবার সালিম মুহূর্তের মধ্যে অনার ফকির আর ইতারে ধনী বানাইতে পারে হনসমতি এর নহয়ও আর আরেকজন হতা সব সময় খেয়াল রাখবেন যে আই আন মুর্শিদুত্তন শিখি আই আসলে কিতাবিবে আরা পড়ির নাও পারে খালি বৈদ্যগুলো হয়ে রে সময় ব্যয় করি ফেলায় কেন লুতে তবরুক হই কোরবানির তবরুক হই তক এবং অনসত্তরুক অনসাম্য দিয়ে আরি যান কেউ দলিবে না খাইবে
এই করবো হেবেন নাই, চেষ্টা করিবেন। আর সবচেয়ে বড় হতলে আফজল হল নিজের আত্মীয় বউ বোয়া মা বাপ সাসা সাসি যারা যারা আছে ব্যাগ কোণের লইয়ে এই কুঁয়ার বই বিসমিল্লা করি কোরবানোর এই মাংসই আহার করি। দেখতে সবচেয়ে সুন্দর এবং এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা অনেক বরকত দান করি।